আমরা আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে নির্বাচন বিষয়ে আমাদের দায়িত্ব পালন করব। আমাদের বুঝতে হবে যে এখন জানি না পরবর্তীকালে আপনারাই সেটা মূল্যায়ন করবেন কতটা সৎ ছিলাম বা কতটা অসৎ ছিলাম, কতটা দায়িত্বপূর্ণ ছিলাম বা কতটা দায়িত্বহীন হিসেবে দায়িত্ব পালন করেছি, সেটা কিন্তু আপনারা পরে সেটা মূল্যায়নের সময়টা হয়তো এখনো আসে। কিন্তু আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আশা করি, প্রার্থনা করি, প্রত্যাশা করি। আমি খুব আনন্দিত বোধ করেছি যে সমভাবে আমার প্রত্যেক সহকর্মী কিন্তু আমার একই অভিজ্ঞ ভাষায় বলেছেন যে আমরা আমাদের সাংবিধানিক যে অধিকার, সাংবিধানিক যে শপথ, তার প্রতি অনুগত থেকে সততার সাথে নিষ্ঠার সাথে আগামী নির্বাচন পরিচালনা করার আমরা পরিচালনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলবো যে আমরা আশাবাদী, আমাদের উপর আপনারা আস্থা রাখেন, জন্য আমাদের আগামী প্রজন্মের জন্য, দেশবাসীর জন্য। সত্যিকার অর্থে যদি আপনারা ফিল করেন যে একটা সুন্দর নির্বাচন হওয়া উচিত, নির্বাচনটা নির্বাচন হওয়া উচিত, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, সেই জন্য সকলকে তাদেরকে তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু মিডিয়া এবং পেপার নিউজ পেপার কিন্তু খুব অবদান রাখে আমি বিশ্বাস করি। আমরা একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতিকে গুড গভর্নেন্স এবং একটা ভালো সংসদ বা সংসদ উপহার দেওয়ার চেষ্টা আমরা করব। নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ওকে, আগের নির্বাচন কমিশন এক্সপায়ার করছে, সেই নির্বাচন কমিশনের ঘটনা তো আমরা জানি। সেই নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে রাতের বেলা নির্বাচন করার একটা যুগান্তকারী, একটা গ্রাউন্ড ব্রেকিং একটা মেথড, একটা মেথোডোলজি আমরা আবিষ্কার করছি। সো সেই অভিশপ্ত, সেই কলঙ্কিত নির্বাচন কমিশনের মেয়াদ ফুরাইছে, এখন নতুন নির্বাচন কমিশন নিযুক্ত হয়েছে। এই নতুন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের নাম হচ্ছে কাজী হাবিবুল আউয়াল, যার কথাবার্তা আমরা শুনলাম। আমরা আশাবাদী হবো কিনা, মোটিভেশন করবো কিনা, আমরা ইতিবাচক হবো কিনা, পজিটিভ মারবো কিনা আমরা, না এমনিতে তো আমাদের একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে ইতিবাচক হয়ে যাওয়া, যে বাস্তবতার নিরিখে আমাদেরকে চিন্তা করতে হবে। কারণ ভদ্রলোক যে কথাবার্তাগুলো বলছেন খুবই পার্সুয়েসিভ, খুবই রিঅ্যাসুরিং, খুবই কনভিনসিং, কিন্তু ওনার কথা নিয়ে আমরা কতটুকু দৌড়াবো এটা হচ্ছে নেক্সট প্রশ্ন, রাইট? সো নেক্সট প্রশ্নে আসার আগে হচ্ছে ওনার কথাগুলো একটু অ্যানালাইজ করি, যে কথাগুলো বললেন। তো সেখানে তো উনি কথাবার্তা শুনে মনে হয়েছে ভদ্রলোক, এখন একটা তো আসে না যে মানুষের চেহারা দেখে কথা শুনে একটা আস্থার জায়গা তৈরি হয়, রাইট? আর একটা ব্যাপার হচ্ছে যারা দুই নাম্বারের খুব রসায় রসায় কথাবার্তা বলে আমরা এই করবো সেই করবো, কিন্তু ওইগুলো একটা স্টক কথাবার্তা টাইপের বলার জন্য বলে, কিন্তু যে আর্নেস্টিটা কিন্তু দেখা যায় না। সো ওনার মধ্যে এটা আমি দেখতে পাইছি যে উনি আর্নেস্ট, উনি কমিটেড, উনি বিং অনেস্ট, জেনুইন মনে হয়েছে। ওকে, না মনে হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। দেখেন, উনি কিন্তু যেটুকু আমরা শুনলাম সেখানে কিন্তু উনি পয়েন্ট আউট করছে সাংবাদিকদেরকে যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, আপনারা মাঠে থাকবেন, আপনারা আমাদেরকে চেক অ্যান্ড ব্যালেন্স করবেন, এই যে কথাগুলো, আরও অনেকগুলো কথা বলে এখন এই যে আমরা মাঠ ছেড়ে চলে আসলে হবে না, মাঠে থাকবেন, কষ্ট হবে, কষ্ট হবে, এখন আপনি পালিয়ে যেতে পারতেন, জেনারেল রেস্কি হয়তো দৌড়িয়ে পালিয়ে যেতে পারতেন, উনি পালাননি, ঠিক আছে, উনি বলছেন আমি রাশিয়ার সাথে যুদ্ধ করব। এই কথাগুলো, এই যে জেলেনস্কির মতো আপনারা মাঠে থাকবেন, মাঠে থেকে লড়াই করবেন, রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালায় গেছে জেলেনস্কি, মাঠে থেকে হাল ছাড়ে নাই, এই কথাগুলো কিন্তু মানে অন্য লেভেলের কথা। এই কথাগুলো মানে বদমাইশ কিসিমের হইলে মুখ দিয়ে আসার কথা না। যে কথাটা বললাম আর্নেস্টিটা কিন্তু বোঝা যায়, একটা হচ্ছে স্টক কথা, কথার কথা বলার জন্য বলছে আমরা আমাদের দায়িত্ব পালন করবো আমরা, আরেকটা হচ্ছে উনি কিন্তু ওয়ান স্টেপ অ্যাহেড গিয়ে বলতেছে সাংবাদিকদেরকে উদ্দেশ্য করে, বলতেছে যে সাংবাদিকরা আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন, আপনারা রিপোর্টিং করবেন, আপনারা চোখ কান খোলা রাখবেন, বিএনপিকে বলতেছে যে আপনারা হচ্ছে জেলেনস্কির মতো মাঠ ছাড়বেন না, মাঠে থেকে আপনারা লড়াই করবেন। সরকারের ব্যাপারে উনি মন্তব্য করেন যে সরকার আমাদেরকে অনুকূল পরিবেশ, আমাদের হাতে অসীম ক্ষমতা নাই, আমাদের যতটুকু ক্ষমতা আছে এটা কিন্তু খুব বেশি না, তো সরকার যদি আন্তরিক না হয় আমরা কিন্তু খুব বেশি কিছু করতে পারবো না। আমি যেটা বলেছি অনুকূল পরিবেশ, যে পলিটিক্যাল লিডারশিপের যে দায়িত্বটা রয়েছে, পলিটিক্যাল লিডারশিপ যদি অ্যাজ এ হোল সেটা শেয়ার না করে, তাহলে নির্বাচন কমিশন এককভাবে যে 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 উদ্দেশ্য অর্জন সেখানে সীমাবদ্ধতা দেখা দেবে, এবং আমাদের দায়িত্ব আছে সেই পলিটিক্যাল লিডারশিপের কাছে আবদার করা, অনুনয় করা, বিনয় করা, এবং যারা আইনশৃঙ্খলা রক্ষা করবেন তাদের সাথেও আমরা বসবো, তাদের যে দায়িত্ব সেটা আমরা পর্যবেক্ষণ করবো। তো সরকার আন্তরিক হওয়াটা গুরুত্বপূর্ণ, সরকারের যে দায়িত্ব সেই দায়িত্বটা পালন করা গুরুত্বপূর্ণ, পুলিশ বাহিনীর যে কাজ এই তারা যদি আমাদেরকে কোঅপারেট না করে আমরা কিন্তু একা খুব বেশি করতে কিছু করতে পারবো না। সো উনি কিন্তু জিনিসগুলো একদম ভেঙে ভেঙে তুলে ধরছেন যে নির্বাচন কমিশনের কাজ নির্বাচনটা সফলভাবে সম্পন্ন করার জন্যে কোথায় কোথায় বাধাগুলো আসবে, কোত্থেকে কোত্থেকে, এবং সেই বাধাগুলো ডিঙানোর রাস্তা উনি বাতলে দিয়েছেন, রাইট? সাংবাদিকদেরকে মাঠে থাকতে বলছেন, বিএনপিকে মাঠে থেকে নির্বাচনের সময় মাঠ না ছাড়তে বলছেন। এগুলো কিন্তু বিএনপির লোকজন বরং এভাবে করে বলবে যে এই মাঠ ছাড়বো না, মাঠ ছাড়বেন না, কর্মীদেরকে বলবে বিএনপি নেতারা যে মাঠ ছাড়বেন না, নির্বাচন কমিশনের কিন্তু এগুলো বলার কথা না। সো এই সব কিছু মিলায় আমার কাছে মনে হচ্ছে উনি ভদ্রলোক আন্তরিক না। আমি কি এটা করে কি মোটিভেশন আশাবাদী হয়ে পড়বো না? আমি আশাবাদী হয়ে পড়বো না। উনি
উনি নিজেই যে এই পয়েন্টগুলো মেক করছেন, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যে আমাদের হাতে খুবই সসীম ক্ষমতা, আমাদের এই ফাইনাইট লাইক এই অথরিটি ব্যবহার করে আমরা কিন্তু খুব বেশি দূর কিছু করতে পারবো না। আপনারা আমাদের উপর চোখ রাখেন, আমরা আমাদের কাজটা ঠিক মতো করতেছি কি না, বাট সরকার, প্রশাসন, পুলিশ এরা যদি সহযোগিতা না করে, এরা যদি শয়তানি করে, তাহলে কিন্তু আমরা খুব বেশি দূর কিছু করতে পারবো না। এবং আমাদেরকে সাহায্য করার জন্য বিএনপি আপনারা মাঠে থাকবেন, মাঠে থেকে ফাইট করবেন, এবং পোলিং এজেন্ট এজেন্টদেরকে নিয়েও বলে যে পোলিং এজেন্ট এজেন্টরাও থাকবেন, আপনারা সাংবাদিকরা চোখ রাখবেন, এই কথাগুলো অত্যন্ত রিঅ্যাসুরিং। নাও উনিকে, এটা একটা প্রশ্ন, উনি কোত্থেকে আসলেন, কেন সরকার তাকে নির্বাচন করলো, এগুলো তো অবশ্যই একটা প্রশ্ন। সরকার কেন এমন একজন মানুষকে নির্বাচন করলো যিনি এসে এই ভাষায় কথা বলতেছেন, এটা একটা আমার প্রশ্ন। এখন ওনার ব্যাপারে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে আহ্বান জানাইছে যে আপনারা হচ্ছে, উনি ভদ্রলোক মনে হচ্ছে, আপনারা বিএনপি অলরেডি নির্বাচন বর্জনের ঘোষণা দিছে, এই নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না সেই ঘোষণা দিছে। তো ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে আহ্বান জানাইছে যে আপনারা হচ্ছে নির্বাচনে আসেন, উনি ভদ্রলোক মনে হচ্ছে, এই কথা বলে আবার বিএনপি গরম হয়ে গেছে। আমাকে আমাদের কয়েকজন নেতা কাউকে জিজ্ঞেস করছিলেন যে ডক্টর জাফরুল্লাহ সাহেব বলেছেন যে এই নির্বাচন কমিশন ভালো, আপনারা তাকে মেনে নেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর জাফরুল্লাহ সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। খানিকটা অ্যাটাকিং ভাষায় বলছে, এটা তো একটা দুঃখজনক ব্যাপার। মানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তো বিএনপি শুভাকাঙ্ক্ষী, উনি বিএনপি যদি সক্রিয়ভাবে না করেন তাতে কী হয়েছে, এটা তো বরং বিএনপির জন্য লস যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন ব্যক্তি সক্রিয়ভাবে বিএনপি করতেছে না, বিএনপি বরং এটাকে ব্যবহার করতেছে যে উনি বিএনপিকে উনি সক্রিয়ভাবে বিএনপি করেন, উনি যা ইচ্ছা তাই বল। তো মানে বিএনপিকে কোনো শুভাকাঙ্ক্ষী কোনো বুদ্ধি পরামর্শ ভালো কথা বলতে পারবে না। মির্জা ফখরুল তো ভদ্রলোক, উনি শৃঙ্খলভাবে কিছু বলেন নাই, কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এদের মাইন্ডসেট এরকম হয় যে এদের সাথে এদের দলীয় এজেন্টার বাইরে কোনো ভদ্রলোক যদি এদেরকে কোনো ভালো পরামর্শ দেয় এরা হইতেছে লেগে যাবে পেছনে। কাজী হাবিবুল আউয়াল যেই ভাষায় কথা বলছেন, শুধু এই কথায় মুখের কথায় চিরা ভিজে যাবে বিএনপি? শুধু ওনার মুখের মিঠে মিঠা কথার কারণে ইলেকশনে চলে আসা উচিত? অবশ্যই উচিত না। বিএনপির অবশ্যই ইলেকশন বর্জন করা উচিত, অবশ্যই বিএনপির এনশিওর করা উচিত যে কেন তারা ইলেকশনে আসবে, কিছু সাইন কোনো ব্যবস্থা এগুলো কিছু না কিছু থাকতে হবে যে যেটা নির্দেশ করবে যে এই ইলেকশনে যাওয়া মেক সেন্স, এই ইলেকশনে যাওয়া মেক সেন্স বেসিক্যালি আর কি। সো অ্যাজ লং অ্যাজ সেরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র দ্য মিয়ার ফ্যাক্ট যে উনি খুব সুন্দর সুন্দর কথা বলছে আলাপ আলাপলা করে, এই জন্য না 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 এই জন্য ইলেকশনে যাওয়া যাবে না। সো বিএনপির আমি সাপোর্টিভ, বিএনপির অপোজিশন যারা ইলেকশনে যাইতে রাজি হচ্ছে না, অবশ্যই ওরা আন্দোলন করে আরও কী কী দাবি দেওয়া সেটা নিয়ে ইয়ে করুক, সেটা ঠিক আছে। আবার কেউ কিছু বললে, শুভাকাঙ্ক্ষী কেউ কিছু বললে এরকম করে পেছনে লেগে যাওয়া সেটাও ঠিক হবে না আর কি। লাস্ট আমার একটা প্রশ্ন, সেটা করে আমি আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে এই যে ভদ্রলোক কাজী হাবিবুল আউয়াল, উনি জাফর স্যারের ফিল্টার পার হয়ে আসছে কিনা? কারণ জাফর ইকবাল স্যার কিন্তু নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে জাফর ইকবালের মতো যারা আছেন ওনারা গেছেন সরকারকে পরামর্শ দিতে, বুদ্ধি পরামর্শ, ওনারা হচ্ছে অ্যাডভাইজার, পরামর্শদাতা, সো পরামর্শ দিতে গেছে, পরামর্শ দিতে গিয়ে সেখানে জাফর ইকবাল তো একটা এপিসোড করছি, পরামর্শ দিয়ে আসছে যে আপনারা যারাই যাকেই নেন না কেন তাকে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার পার হয়ে আসতে হবে। এখন আগের যে ভদ্রলোক ছিলেন নুরুল হুদা, উনি তো মুক্তিযুদ্ধের চেতনার ফিল্টার এমন পারই হয়েছেন, আমরা দেখছি উনি কী করছেন। এবং বাংলাদেশে যারা হইতেছে কোপাকুপি হেলমেট বাহিনী আর কি, এরা সবাই কিন্তু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে কোপাকুপিটা করে, রাইট? সো এখন আমার এই জন্য হচ্ছে আশঙ্কার জায়গা যে এই লোককে আবার জাফর ইকবাল স্যারের ফিল্টার পার হয়ে আসছে কিনা, উনি যদি মুক্তিযুদ্ধের চেতনা সৈনিক হয় তাহলে কিন্তু আমার আতঙ্কে আছি আর কি। সো আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা চাই এই অসভ্যতার একটা সভ্য নির্বাচন হোক, একটু সভ্যতার পথে একটা একটা করে ধাপ নিতে হবে, তার তো একদম প্রথম স্টেপটা তো অবশ্যই একটা নির্বাচন হওয়া সুন্দর করে একটা দেশে, রাইট? সো সভ্যতার পথে একটা ধাপ হাঁটতে চাই, একটা নিরপেক্ষ সুন্দর নির্বাচন চাই, এবং যে নির্বাচন কমিশনারকে অ্যাপারেন্টলি ভদ্রলোক মনে হচ্ছে আমরা চাই উনি ওনার দায়িত্বটা পালন করুক, এবং আমরা চাই উনি হচ্ছে বাংলাদেশ চিরজীবী হোক বলে বক্তব্য শেষ করবেন না, বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করবেন না। আপনার কোনো ফিল্টারই পার হওয়ার দরকার নাই, জাফর ইকবালের ফিল্টার তো আরওকে পার হওয়ার দরকার নাই, আপনাকে আপনার একটা দায়িত্ব, এই দায়িত্বটাকে পবিত্র জ্ঞান করে আপনার যে কাজ আপনি সেই কাজটা করেন, আপনার ফিল্টার পার হইতে হবে না।